আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পতরানা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার। বিএনপি নেতা আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। নারী নেতৃত্ব হারাম বলা সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল। ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার। জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে একত্রিত হচ্ছেন পরাজিত প্রার্থীরা। আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে বলেন গণ অধিকার পরিষদ। গাজার জন্য ওয়াশিংটন ও লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত 33 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশে বলছে গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাতার রহমান শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি নেতা আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বিএনপির মহাসমাবেশকে ঘিরে 28 অক্টোবর দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম পারভেজ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হককে জেলগেটে একদিনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তার উপস্থিতিতে 28 অক্টোবরের ঘটনায় পল্টন থানার দায়ের হওয়া পৃথক 5 মামলায় গ্রেপ্তার দেখান আদালত। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ডটি নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। নারী নেতৃত্ব হারাম বলা সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল। নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেওয়া মংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণ সহ বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকশো হিন্দু খ্রিস্টান ও মুসলিম নারীরা। বেলা 11টায় মংলা খুলনা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় এই বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন অযোগ্য চেয়ারম্যান একরাম ইজারাধার রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী সহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। এছাড়া তিনি একজন নারী প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তারা আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী স্পিকার ও সমাজ কল্যাণ মন্ত্রীও নারী, সেখানে তিনি সেই দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে কিভাবে এমন বক্তব্য রাখেন। তার এ বক্তব্যের প্রতিবাদে সহ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। আমনের ভরা মৌসুমে মোকাম পাইকারি ও খুচরা বাজার সবখানে চালের দাম বেড়েছে। গত 8 থেকে 10 দিনের ব্যবধানে বিভিন্ন পর্যায়ে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। বাজারে এখন সরু চালের কেজি বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা, যা 65 থেকে 66 টাকা ছিল। চালের দাম কেজিতে সর্বোচ্চ 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। 2 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার। 16 বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে ফেঁসে গিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষিকা হেলি নিচেলে ক্লিফটন কার্মেক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে ফেঁসে গেছেন ওই শিক্ষার্থীর পিতা। তিনি তার ছেলের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্কে সমর্থন দিয়েছিলেন। হেলি যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের অবস্থিত লিকুই হাই স্কুলে কর্মরত ছিলেন। ছাত্রকে ধর্ষণের অভিযোগে গত সপ্তাহে টেক্সাসের গার্ডেন রিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে একাত্তা হচ্ছেন পরাজিত প্রার্থীরা।
দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হককে চূর্ণর বিরুদ্ধে একাত্তা হচ্ছেন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পরাজিত প্রার্থী এবং তাদের অনুসারী নেতাকর্মীরা। দলের শীর্ষ দুই নেতাকে বহিষ্কারের পর তাদের কর্মকাণ্ড আরও গতি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর বিশেষ সভা আহ্বান করেছেন। সবাই দলীয় প্রার্থীরা ছাড়াও পার্টির সিনিয়র নেতারা অংশ নেবেন বলে জানা যায়। যদিও দলটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের সভায় নেতাকর্মীদের যেতে বারণ করা হয়েছে। কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আজ বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা সফল করতে দুপুরে জাপার কাকরাইল কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন প্রার্থী ছাড়াও দলটির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির বিভিন্ন সভার সমাবেশে পার্টির যে তিনজন নেতা সবসময় জনবলের যোগান দেন, সে তিনজন সিনিয়র নেতাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে বলেন গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দলটির নেতারা এই অভিযোগ করেন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান বলেন, ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, যা হয়েছে একটা তামাশা। এ সরকার ভোট চুরি মহোৎসব করেছে। নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগকে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। তিনি আরো বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন দেয়নি। যারা দিয়েছে তাদের দেশেও একদলীয় স্বৈরতন্ত্র বিদ্যমান। গাজার জন্য ওয়াশিংটন ও লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের পথে মার্কিন ও ব্রিটিশ সমর্থনের বিরোধিতা করে বিশ্বব্যাপী প্রতিবাদ দিবসের অংশ হিসেবে ওয়াশিংটন, লন্ডন এবং অন্যত্র হাজার হাজার ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীরা মিছিল করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামাস যুদ্ধের ৯৯তম দিনে সংহতি প্রদর্শনী ওয়াশিংটনে জড়ো হওয়া বিশাল জনতার বেশিরভাগ তরুণ বিক্ষোভকারী ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ পরেছে এবং জনতা ফিলিস্তিনি পতাকা কেড়ে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারী এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন বলে স্লোগান দেয় এবং তাদের হাতে বহন করা ব্যানার ও পোস্টারে লেখা ছিল মুখ্যত প্যালেস্টাইন চাই ও গাজার যুদ্ধ বন্ধ করুন। হোয়াইট হাউসের কয়েক ব্লক পরে একটি মঞ্চে বেশ অনেক ফিলিস্তিনি আমেরিকান যারা মূলত গাজার বাসিন্দা কিন্তু এখন মিশিগান থেকে টেক্সাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তারা গাজায় হতাহতের বন্ধু ও আত্মীয়দের আবেগঘন বিবরণ দিয়েছেন। কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত ৩৩ জন। কলম্বিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরটি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে উদ্দুঃখিত, যাদের বেশিরভাগই শিশু। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশে বলেন, গত রাত থেকে আমরা কুইপে মেডিলিনে সড়কে জরুরি ও ত্রাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সাহায্য করার জন্য আমাদের সমস্ত ক্ষমতা স্থাপন করেছে, ৫০ জন সেনাও সহায়তা করেছে।